How are you all? Okay, I hope you are fine and good. তো প্রিয় শ্রোতামণীরা আশা করি সবাই খুব ভালো আছো, তাই না? তো আর দেরি না করে সবাই সুন্দর করে পড়ার টেবিলে বই খাতা নিয়ে বসো, আমরা এখন আমাদের লেসন শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে যদি তোমাদের আজকে আমি মডেল কোয়েশ্চেন করাবো, যেহেতু আজকে থেকে আমরা মডেল কোয়েশ্চেন করাবো বলেছি, তো সবাই এই যে তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুকটা সবাই নাও, সামনে নাও। হ্যাঁ, এখানে দেখো পেজ নং কত, পেজ নং আমি একটু বলে দিই। আজকে আমরা মডেল কোয়েশ্চেন 10 পড়বো, 10 মানে 10 যে মডেল কোয়েশ্চেন আছে 10 নাম্বার সেটা পড়াবো, কারণ যেহেতু তোমাদের এক্সামে মডেল কোয়েশ্চেন থেকে তোমাদেরকে আনসার করতে হবে 25 নাম্বারের, সুতরাং আমি ওই হিসাবে পড়াচ্ছি, ঠিক আছে? যেহেতু আমরা গত ক্লাসে ইউনিট 23 পড়িয়েছি, তাহলে আজকে আমরা ইউনিট 23 উপর যে মডেল কোয়েশ্চেনগুলো আছে সেগুলো দিয়েই শুরু করছি, ঠিক আছে? এরপর ধাপে ধাপে আমরা আস্তে আস্তে সিলেবাসে যেগুলো আছে সেগুলো সবগুলো করার চেষ্টা করবো। তাহলে দেখো মডেল কোয়েশ্চেন কত, 10। আজকে আমরা মডেল কোয়েশ্চেন 10 বলবো, দ্যাট ইজ পেজ নং 127। এই যে 127 নাম্বার পৃষ্ঠায় দেখো মডেল কোয়েশ্চেন 10, 127 পৃষ্ঠায় মডেল কোয়েশ্চেন 10 10 নাম্বার, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইউনিট 23-তে দুটো মেসেজ করেছি, কিন্তু এখানে আলাদা আলাদা করে সেগুলো ইউনিট 10 এবং ইউনিট 11-এ ভাগ করা হয়েছে। তাহলে ইউনিট 10-এ কাজ সম্পর্কে আছে একটু, চলো সবাই টেক ইউর বুক অ্যান্ড পুট ইউর ফিঙ্গার আন্ডার দি লাইন, ঠিক আছে? তাহলে দেখো, আই এম এ ক্যাট, ইন দি মর্নিং আই এম লেজি অ্যান্ড স্লো, আই গেট আপ লেট, ইন দি আফটারনুন আই এম অ্যাক্টিভ, আই ক্যাচ র্যাটস, আই এম কুইক, আই এম এ ক্লিন অ্যানিমাল, আই ওয়াশ মাই সেলফ এভরি ডে। তাহলে আমরা পড়েছি এটা যে বিড়াল, সে বিড়াল তার নিজের সম্পর্কে বর্ণনা করছে, সে একজন একটি বিড়াল, সে লেজি এবং স্লো থাকে, কখন সকালবেলা এবং ইন দ্য আফটারনুন বিকালবেলা সে অ্যাক্টিভ থাকে, মানে সবসময় সজাগ থাকে, এবং সে কী করে ইঁদুর ধরে খাওয়ার জন্য, এবং সে প্রতিদিন তাকে কী করে পরিষ্কার করে। তাহলে এটা আমরা পড়েছি, প্যাসেজটা এখানেও আছে, দুটো পড়ে নিবে যারা পড়নি, এবং বাংলা অনুবাদ সহ দেওয়া আছে অর্থ, ঠিক আছে? এখানে যেগুলো কঠিন ওয়ার্ড সেগুলো কিন্তু নিচে দেখেছো অর্থগুলো দেওয়া আছে যাতে বুঝতে পারো। তো কুইক চটপটে, স্লো ধীর, আর্লি আগে ভাগে, ক্লিন পরিচ্ছন্ন, ডার্টি নোংরা, অ্যাক্টিভ তৎপর, যেগুলো আমি আগের ক্লাসে তোমাদেরকে অপোজিট ওয়ার্ডের ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছিলাম। তো মিনিংগুলোও পড়বে, তাহলে প্যাসেজটি ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো, এবার তোমাদের এখান থেকে আসবে ম্যাচিং, কলাম এ উইথ কলাম বি, কলাম এ উইথ কলাম বি, তাহলে ম্যাচিং আসবে আমাদের এখান থেকে, এগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এখানে দেখো এখানে এক্সট্রা কিছু আছে, এগুলো সহ তোমরা একসাথে পড়বে, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে অ্যানিম্যাল, অ্যানিম্যাল মানে আমরা জানি পশু, অর্থগুলো আগে জেনে নিই। কুইক মানে তাড়াতাড়ি, লেট হচ্ছে, লেট হচ্ছে দেরি হওয়া, ডে দিন, ওয়াশ ধৌত করা, ঠিক আছে? এরপরে এখানে দেখো, এখানে হচ্ছে পাশে নট ইন ডিউ টাইম, সঠিক সময়ে নয়, দি টাইম বিটুইন সানরাইজ অ্যান্ড সানসেট, তাহলে সকাল এবং কি সূর্যাস্তের মধ্যবর্তী সময়, লিভিং ক্রিয়েচার মাম্মাল, মাম্মাল মানে পশু, ঠিক আছে? লিভিং জীবন্ত পশু যেটা আমরা বলি। ফার্স্ট তোমরা আচ্ছা বইটি খেয়াল করো, বইটি দেখলেই বুঝতে পারবে, ফার্স্ট মানে দ্রুত, শার্প মানে দ্রুত, আওয়ার ঘন্টা, ক্লিন রিমুভ ডার্ট, তারপরে হচ্ছে পরিষ্কার করা, নাইট রাত। তাহলে এখানে অ্যানিমেলের সাথে কী হবে, লিভিং ক্রিয়েচার অর মাম্মাল মানে পশু, ঠিক আছে? যেটা মাম্মাল মানে পশু বোঝায়, লিভিং ক্রিয়েচার মানে জীবন্ত পশু। আচ্ছা কুইক তাড়াতাড়ি, কুইক তাড়াতাড়ি হলে এখানে কোনটা হবে বলো তো তোমরা দেখি। হ্যাঁ, কুইকের সাথে হবে ফার্স্ট শার্প, ফার্স্ট শার্প মানে তাড়াতাড়ি, লেট মানে দেরি হওয়া, নট ইন ডিউ টাইম সঠিক সময়ে নয়, তাহলে তোমরা এগুলো দাঁড়িয়ে ফেলো। ডে দিন, তাহলে দি টাইম বিটুইন সানরাইজ অ্যান্ড সানসেট, তাহলে সূর্য ওঠা এবং সূর্য ডোবার মধ্যবর্তী সময়, ওয়াশ ক্লিন রিমুভ ডার্ট, তাহলে এগুলো কী হবে, ক্লিন মানে
পরিষ্কার করা, ওয়াশ মানে পরিষ্কার করা, ডার্টগুলো ময়লা। এখানে কিছু এক্সট্রা থাকে দুটা, এগুলো সবগুলো পরে পরে তোমরা যেটা সঠিক সেটা ম্যাচিং করতে হবে। তাহলে নাম্বারে এরপরেটা দেখো এক্সট্রা কোয়েশ্চেন, স্লো। স্লো মিন্স কী হবে? আস্তে, মর্নিং সকাল, ক্যাচ ধরা, অ্যাক্টিভ সক্রিয় থাকা, ক্লিন পরিষ্কার করা। তাহলে স্লোর সাথে কী হবে? স্লো এখানে হচ্ছে দিলে, সরি, স্লোর সাথে হবে তোমার টু টেক এ লং টাইম, অনেক বেশি সময় নেই, ঠিক আছে, টু টেক এ লং টাইম। দুই নাম্বার মর্নিং সকাল, মর্নিং এর সাথে এখানে হবে দি লেটার পার্ট, সরি দি আর্লি পার্ট অফ দি ডে, দি আর্লি পার্ট অফ দি ডে মানে সকালে যে আগের মুহূর্ত সেটা। ক্যাচ ধরা, টু ক্যাপচার এন অ্যানিমাল, টু ক্যাপচার অ্যান অ্যানিমাল, তাহলে সি এর সাথে হবে চার নাম্বারটা। অ্যাক্টিভ সক্রিয়, অ্যাক্টিভের সাথে হবে অ্যাক্টিভ টু কিপ বিজি ডুইং থিংস, এ নাম্বার কিছু করার কাজে সবসময় সক্রিয় থাকা, ক্লিন পরিষ্কার করা, নট ডার্টি। সি এর সাথে হবে, ই এর সাথে হবে সবচেয়ে শেষেরটা, নট ডার্টি, নট ডার্টি, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা ফিলিং ড্যান্সটা একটু পড়ি। ফিলিং ড্যান্স হচ্ছে এখানে দুই নাম্বারে আসবে, তোমাদের এখানে অর দেওয়া আছে, কিন্তু এখানে আসবে দুই নাম্বারে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ফিলিং ড্যান্স কিন্তু দুই নাম্বারে আসবে বলেছি। তাহলে এখানে গ্যাট, গ্যাটস এগুলো হচ্ছে ভার্বগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে সঠিক ওয়ার্ডটা নিয়ে সেখানে ফিল আপ করতে হবে, এক্সট্রা কিছু ওয়ার্ড দেওয়া থাকবে। হোয়াট মানে প্রশ্ন করা, বিকাম হওয়া, ইটসেলফ নিজে, মাইসেলফ নিজে, বি হচ্ছে একটা ভার্ব, এম এম সেম, এম ইজ আর, এগুলো হচ্ছে একটা এক একটা অক্সিলারি ভার্ব। তাহলে এখানে কী হবে? এ নাম্বার দেখো, হু ড্যাশ গেট আপ লেট ইন দি মর্নিং, তাহলে হু গেটস আপ লেট ইন দি মর্নিং, কে সকালে তাড়াতাড়ি উঠে। হোয়েন ডাজ দি কে, সরি, হোয়েন ডাজ দি কে বিকাম লেজি, তাহলে এখানে কী হবে? বিকাম। সি নাম্বার, হু ওয়াশেস, ওয়াশেস এখানে কী হবে? কে কাকে পরিষ্কার করে? এভরিডে ইটসেলফ, কে তার নিজেকে, নিজেকে পরিষ্কার করে, তার নিজেকে, ইটসেলফ মানে তার নিজেকে, মাইসেলফ মানে আমাকে, ঠিক আছে, আমার নিজের। তাহলে ডি নাম্বার দেখো, দি ক্যাট অ্যাক্টিভ ইন দি আফটারনুন, আন্ডারলাইনে এখানে কী হবে? দি ক্যাট, দি ক্যাট এখানে কী হবে? দি ক্যাট ইজ অ্যাক্টিভ, সবসময় অ্যাক্টিভ থাকে আফটারনুন। দি ক্যাট সেজ আই এম লেজি, তাহলে বিড়াল বলেছে কি আমি লেজি, শেষে কী হবে? আই এম লেজি। এগুলো কিন্তু সব প্যাসেজে আছে, তোমরা প্যাসেজটা পড়লে এগুলো সব অ্যান্সার করতে পারবে, শুধুমাত্র কলামে, কলাম বিল সাথে যে ম্যাচিং সেটার অর্থটা জানলে পারবে, আর এগুলো হচ্ছে তোমরা প্যাসেজ থেকে হেল্প নিতে পারবে। তাহলে দেখো এক্সট্রা কিছু কোয়েশ্চেন আছে, দি অ্যানিমাল স্পিকিং ইন দি প্যাসেজ ইজ কী হবে? এখানে স্যালফিশ আছে, র্যাটস আছে, স্লো আছে, লেজি আছে, ওয়াশেস, ক্যাট, অ্যাক্টিভ, ডগ, তাহলে এখানে কী হবে? ক্যাট হবে। হ্যাঁ, বিড়াল সম্পর্কে প্যাসেজটিতে বলা হচ্ছে, তাহলে দি ক্যাট ড্যাশ ইটসেলফ এভরিডে, দি ক্যাট ওয়াশেস ইটসেলফ এভরিডে, তাই না, পরিষ্কার করে। ইন দি মর্নিং দি ক্যাট রিমেন্স ড্যাশ অ্যান্ড স্লো, তাহলে ইন দি মর্নিং দি ক্যাট রিমেন্স লেজি, আমরা পড়ছি না লেজি অ্যান্ড স্লো। ইন দি আফটারনুন দি ক্যাট ইজ কী হবে? দি ক্যাট ইজ অ্যাক্টিভ, অ্যাক্টিভ হয়, সজাগ হয়। দি ক্যাট ক্যাপচার্স র্যাট, তাহলে ইঁদুর কী ধরে? বিড়াল ঘরে বা ক্যাচ করে খায়। টু নাম্বার দেখো, এখানে টু নাম্বারটা হবে থ্রি নাম্বার, ট্রু ফলস আসবে তোমাদের, তাহলে ট্রু ফলসগুলো তোমাদের যদি এখানে বলে রিড দি ফলোইং স্টেটমেন্টস, রাইট ট্রু ফর কারেক্ট অ্যান্ড রাইট ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, তাহলে যদি বলে যে শুধুমাত্র সঠিক হলে ট্রু লিখতে, মিথ্যা হলে ফলস লিখতে, ট্রু ফলস লিখতে হবে, কারেক্ট আনসার লিখতে হবে না। আর যদি প্রশ্নে বলে ইফ ফলস গিভ দি কারেক্ট অ্যান্সার, তাহলে যদি ভুল হয় সঠিক উত্তরটি লিখো, সেক্ষেত্রে সঠিক উত্তর লিখতে হবে। তো আশা করি তোমাদের ট্রু ফলস লিখলেই হয়তো বা অ্যান্সার ওভাবে করতে হবে, আর কারেক্ট অ্যান্সার দিয়ে করতে হবে না। তাহলে এখানে দেখো আমি একটু কাছ থেকে দেখাই, দি ক্যাট রিমেন্স অ্যাক্টিভ ইন দি মর্নিং, সকালবেলা বিড়াল অ্যাক্টিভ থাকে, তাহলে এটা হবে ফলস, কারণ বিড়াল অ্যাক্টিভ থাকে ইন দি আফটারনুন, তাই না?
আর মর্নিং হচ্ছে লেজি অ্যান্ড স্লো, তাহলে এটা ফলস হবে। বি নাম্বার দেখো, ক্যাট ইজ এ টিডি অ্যানিমাল, পরিষ্কার মানে পরিচ্ছন্ন প্রাণী, তাহলে এটা ট্রু, টিডি মানে পরিচ্ছন্ন। দি ক্যাট ইজ স্মার্ট, এই বিড়াল কিন্তু স্মার্ট, তাহলে এটাও ট্রু। দি ক্যাট ওয়েকস আপ আর্লি, ফলস, কারণ দি ক্যাট ওয়েকস আপ লেট, আমরা প্যাসেজে পড়েছি। দি ক্যাট ওয়াশেস ইট সেলফ ওয়ান্স এ উইক, তাহলে সপ্তাহে একদিন বিড়াল তার নিজেকে পরিষ্কার করে, এটা ফলস, সপ্তাহে প্রতিদিন। দি ক্যাট ওয়াশেস ইট সেলফ এভরি ডে। র্যাটস আর কট বাই দি ক্যাট, বিড়ালের মাধ্যমে ক্যাট ধরা হয়, এটাই বোঝাচ্ছে, তাহলে এটা হবে ট্রু। আচ্ছা, এরপরে কিছু এক্সট্রা আছে, এগুলো একটু খেয়াল করো, এখান থেকেও আসতে পারে, এগুলো পড়তে হবে। দি ক্যাট ওয়ার্কস ইন দি আফটারনুন, হ্যাঁ, বিড়াল কখন কখন কাজ করে, সন্ধ্যাবেলা, তাহলে এটা ট্রু, কারণ সে অ্যাক্টিভ থাকে। এইচ নাম্বার দেখো, দি ক্যাট ইজ নট অ্যাক্টিভ ইন দি মর্নিং, হ্যাঁ, বিড়াল সকালবেলা অ্যাক্টিভ থাকে না, এটা ট্রু, কারণ সে অ্যাক্টিভ থাকে আফটারনুন। দি প্যাসেজ ইজ অ্যাবাউট অ্যা ক্যাট, প্যাসেজটি ক্যাট সম্পর্কে বলা হয়েছে, তাহলে এটা ট্রু, আমরা জানি। দি ক্যাট রিমেন্স ডার্টি, যে নাম্বার দেখো, দি ক্যাট রিমেন্স ডার্টি, বিড়াল অপরিচ্ছন্ন থাকে বা নোংরা থাকে, তাহলে এটা ফলস, দি ক্যাট রিমেন্স ক্লিন, এটা হবে সঠিক উত্তর। সাম ওয়ান ইন্ট্রোডিউসেস দি ক্যাট ইন দি টেক্সট, কেউ একজন কেউ কি ক্যাটকে তার সম্পর্কে ওখানে পরিচয় করে দিচ্ছে, তাহলে এটা ফলস হবে, কারণ দি ক্যাট, আচ্ছা এটা একটু কারেক্ট অ্যান্সারটা আমি একটু দেখি, দাঁড়াও, এটার হ্যাঁ, আচ্ছা দি ক্যাট এটাও ফলস হবে, কারণ দি ক্যাট ইন্ট্রোডিউসেস হার্স অথবা হার্স ইটসেলফ ইন দি টেক্সট, তার নিজেকেই তো পরিচয় করিয়ে দিচ্ছে, এখানে তো অন্য কেউ না, তাই না, সামওয়ানটা এখানে ফলস হবে। তাহলে এল নাম্বার থেকে, দি ক্যাট ইজ দি স্পিকার অফ দি প্যাসেজ, মানে প্রধান বক্তা হচ্ছে এখানে কে, স্পিকার, বক্তা প্যাসেজে ক্যাট, তাহলে এটা ট্রু হবে, তাই না, তাহলে এতটুকুই। এরপরে দেখো, থ্রি নাম্বারে কোয়েশ্চেন আনসার আছে, কোয়েশ্চেন আনসার, তাহলে এখানে কোয়েশ্চেন আনসার দেখো, হু ইজ টকিং ইন দি প্যাসেজ, তাহলে কে প্যাসেজে কথা বলছে, দি ক্যাট ইজ টকিং ইন দি প্যাসেজ, বিড়াল প্যাসেজে তার সম্পর্কে বলছে। হোয়েন ডাজ দি ক্যাট বিকাম লেজি, কখন বিড়াল লেজি থাকে, ইন দি মর্নিং দি ক্যাট বিকামস লেজি, বিকামস, এখানে দেখো একটু খেয়াল করো, ডাস আছে, সেজন্য কামটা কি হয়ে যাবে, অ্যাস যুক্ত হবে, কারণ এখানে ডাস থাকলে সেটা মূল ভার্বের সাথে অ্যাস বাই অ্যাস যোগ হয়ে যায়, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। হোয়াট টাইম ডাস ইট বিকাম অ্যাক্টিভ ইন দি আফটারনুন, ইট বিকামস অ্যাক্টিভ, এখানেও বিকামস হয়ে যাবে। এরপরে হোয়াট ইজ এ কুইক অ্যান্ড ক্লিন অ্যানিমাল, দি ক্যাট ইজ এ কুইক অ্যান্ড ক্লিন অ্যানিমাল, হু ক্যাচেস র্যাট, তাহলে দি ক্যাট ক্যাচেস র্যাট, হু ইজ দি স্পিকার ইন দি প্যাসেজ, দি ক্যাট। এরপরে হোয়াট ডাজ দি ক্যাট ডু এভরি ডে, দি ক্যাট ওয়াশেস ইটসেলফ এভরি ডে, হ্যাঁ। এরপরে দি ক্যাট গেটস আপ লেট, হোয়াট ডাজ দি ক্যাট ক্যাচ ইট, দি ক্যাট ক্যাচেস র্যাট, দেখো এখানে কী বলছে, হোয়াট ডাজ দি ক্যাট ক্যাচ, তাহলে বিড়াল কী ধরে, দি ক্যাট ক্যাচেস র্যাট, এখানে সব অ্যাস যুক্ত হবে, ডাস দিয়ে প্রশ্ন করা হয়েছে। হু ইজ অ্যাক্টিভ ইন দি আফটারনুন, কে অ্যাক্টিভ থাকে, দি ক্যাট ইন দি আফটারনুন, দি ক্যাট ইজ অ্যাক্টিভ, তাহলে সন্ধ্যাবেলা বিড়াল অ্যাক্টিভ থাকে। তাহলে দেখো তোমরা তোমাদের প্যাসেজটা পড়লে এখান থেকে কিন্তু তোমরা ম্যাচিং করতে পারবে, ম্যাচিং এক নাম্বারে আসবে, দুই নাম্বারে ফিলিং দ্য গ্যাপস, তিন নাম্বারে ট্রু ফলস, চার নাম্বারে হচ্ছে কোয়েশ্চেন আনসার, ঠিক আছে। আর তোমাদেরকে একটা নিয়ম বলি, এখানে দেখো অনেক কোয়েশ্চেনে তোমাদের যখন কলাম এর সাথে কলাম দিয়ে ম্যাচিং করতে হয়, তখন তোমরা সঠিক, এখানে আমি সাপোজ একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই, লেখার সময় কীভাবে লিখবে দেখো, এই নাম্বার খেয়াল করো, এনিমাল, তাহলে এ নাম্বার আছে এনিমাল, হ্যাঁ, এভাবেও লিখতে পারো তোমরা, এনিমাল লিখে এখানে এনিমালের সাথে কীভাবে বলতো, যেমন এ লিভিং ক্রিয়েচার বা হেল্পিং নাম্বার, ঠিক আছে, তাহলে এ লিভিং আর মাম্মা, হ্যাঁ, সাপোজ আমি একটা
सेंटेंस फिलिंग द ब्लैंक्स से लिखते हबे एखाने अर्धेक लेखार कोनो सुजोग नाई फुल सेंटेंस ही लिखबे ओके एछाड़ा ट्रु फल्स से तुम्हारा शुद्ध ट्रु एवं फल्स लिखले प्रश्न जेभावे बने सेभावे जदि लिखो ताहले तोमादेर नम्बर देया हबे एछाड़ा क्वेश्चन आंसारे शुद्ध ऑनलि आंसार लिखले हबे ओके तो मॉडल क्वेश्चन 10 नम्बर तोमादेर आमी मॉडल क्वेश्चन 10 এখানে এসডব্লিউ দিচ্ছি মডেল কোশ্চেন 10 মডেল কোশ্চেন 10 এ মডেল কোশ্চেন 10 এ ম্যাচিং এফপি মানে ফিল দা ব্ল্যাঙ্কস ট্রু ফলস তারপরে কোশ্চেন আনসার शो करते क्लास तक क्योंकि देखाते ठीक है तो आज के पर्यन्त आशा करी सब बुझते पे एगुलो आरेकटा कथा बोली तुम्हारा निजेरा आगे पढ़े पैसेज पढ़े अन्सार करार चेष्टा करबे जदि ना पारो सेई क्षेत्रे पेछन दिके एखाने अन्सार शीटगुलो देवा आछे तुम्हारे बोइयेर पेछने उत्तरमाला तो एखान थेके तुम्हारा हेल्प निते पारो किन्तु आगे निजेई चेष्टा करबे पैसेज पढ़े बुझते पेरेछो किना प्रश्नगुलो अन्सार करते पारछो किना ठीक आछे तो आशा करी परवर्ती क्लासे आबार देखा होबे सबाई भालो थेको सुस्थ थेको आल्लाह हाफेज।